हेलो ऑल ब्यूटीफुल पीपल, वेलकम बैक टू आवर चैनल कैनिस्टर जोन। सो एखन बजे 4:15। तोमादेर जेमन बोलेछिलाम आजके आमरा सिमला जाच्छि, सिमला मनाली टूर आछे। तो आमरा एखान थेके दिल्ली जाब, दिल्ली थेके चंडीगढ़, चंडीगढ़ थेके बाई कारे आमरा जाब मनालीते डायरेक्ट। तो एखन आमरा एखाने एयरपोर्टे चले एसेछि, एटा कलकाता एयरपोर्ट, आमरा एखाने चले एसेछि। एखान थेके आमि डोमेस्टिक फ्लाइट धरबो दिल्लीर जोन्नो। তবে আজকে ভিডিওটা আমরা আলোচনা করব, আজকে ভিডিওটা মিস করে সেই ধর কিছু মানুষের জন্য যারা এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা করেনি। আমি জানি সবাই জানো কীভাবে এয়ারপোর্টে আসতে হয়, চেক ইন করতে হয়, চেক আউট করতে হয়, তারপরে গিয়ে বোর্ডিং করতে হয়, সবাই জানে। কিন্তু আমি কিছু মানুষ আছে যারা হয়তো এটা জানে না বা তাদের হয়তো এটা জানা নেই, তাদের হেল্প পাওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা এয়ারপোর্টের ভিতরে এসে গেছি, তো তোমাদের প্রতিটা স্টেপ বলবো আমরা কী করে কী কী স্টেপ ফলো করতে হয়। প্রথমে গেটের ঢুকতে হয়, গেটের কাছে এসে আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে আগে আমাদের আইডি কার্ডগুলো বার করলাম। যদি তোমরা ডোমেস্টিক জার্নি করো, মানে ধরো এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছ, তাহলে তোমাদের আধার কার্ডটা লাগবে, আধার কার্ডটা আর টিকিটটা, এই দুটো জিনিস মেন হয়। তো আর যদি ইন্টারন্যাশনাল জার্নি করো তাহলে তোমাদের পাসপোর্টটা তো লাগবে, এটা তোমরা জানো নিশ্চয়ই সবাই। তো এইগুলো নিয়ে আমাদের ঢুকতে হয়। ডোমেস্টিক জার্নির জন্য আধার কার্ড হলেই চলে। তো তোমরা এইগুলো নিয়ে গেটে সিকিউরিটি থাকে, সিকিউরিটিকে দেখিয়ে তোমরা নাম্বার একটা ট্রলি রাখা থাকবে বাইরে, ওইটা কালেক্ট করে তোমাদের সামানের মধ্যে রেখে তোমরা ঢুকবে ভেতরে। তো ঢোকার পর, এখানটা ঢোকার পর একটা জিনিস তোমাদের বলতে, জিজ্ঞেস করতে কখনো লজ্জা পাবে না, যে আমরা অনেক সময় জিজ্ঞেস করি না বলে অনেকেই জানতে পারি না। তো এখানটায় এসে কোনো ঘাবড়ানো কিছু নেই বা কিছু না, তোমরা যে কোনো এখানে স্টাফরা থাকে তো স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারো কীভাবে কী করতে হবে না করতে হবে। বা প্রথমে আমি তোমাদের বলে রাখি, এখন করোনার টাইম যেহেতু চলছে, সের জন্য তোমাদের এখন ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেটটা তোমাদের মাস্ক ডাকবে। আর যদি সেটা না থাকে তাহলে 72 ঘন্টার মধ্যে করোনা টেস্ট করার রিপোর্ট তোমাদেরকে সাথে আনবে। তো আমাদের যেহেতু ভ্যাকসিনেশন হয়ে গেছে ডাবল, তার জন্য আমরা ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিয়েই এসেছি এখানে, তো আমাদের তার জন্যে ইয়ে লাগেনি। তো এখানটায় এসে আমরা যেটা করবো সেটাই কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে জাস্ট জিজ্ঞেস করবো যে কীভাবে আমরা বোর্ডিং পাস নেব, বোর্ডিং পাস নেব। বোর্ডিং পাস অ্যাকচুয়ালি তোমরা আরেকটা জিনিস বলি, তোমরা চাইলে চেক ইন অনলাইনও করতে পারো, অনলাইনেই তোমরা বোর্ডিং পাস পেয়ে, যেটা আমরা করেছি, আমরা অনলাইনেই চেক ইন করে নিয়েছি, তার জন্য আমরা বোর্ডিং পাসটা অনলাইনেই পেয়ে গেছি। বাট তোমরা যদি ওইটা না করো তোমরা এখানে কাউন্টার থেকেও নিয়ে নি ধর। কিন্তু এখন কী হচ্ছে, করোনার জন্যে তো আমরা সবাইকে সাজেস্ট করা হচ্ছে চেক ইন অনলাইনেই করে নিই, সেটা সুবিধা হবে। যদি তুমি অনলাইনে চেক ইন করো না তাহলে এখানটা এসে খালি ব্যাগগুলো, যেগুলো চেক ইন ব্যাগে হয় সেগুলো, সেগুলো হচ্ছে বড় বড় ব্যাগের যেগুলো হয়, আর তুমি ছোটো ছোটো ব্যাগেজগুলো যেমন এইগুলো এটা হাতে করে নিজের সাথে প্লেনে ক্যারি করতে হবে। বাট বড় ব্যাগেজগুলো তোমাকে চেক ইন কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, যাতে ওইগুলো তারা ক্যারি করতে পারে, তারা প্লেনের মধ্যে নিজেরা নিয়ে যাবে তাদের দায়িত্ব। আর এই ছোটো ব্যাগগুলো তোমরা নিজেদের দায়িত্বে নিয়ে যাবে, তোমরা গিয়ে যে এয়ারপোর্টে নামবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা ব্যাপারই নেই। তো চলো আমরা দেখি আগে কী করি আমরা। তো আমরা এই কাউন্টারটায় এসেছিলাম, এই কাউন্টারটায় এসে আমরা জিজ্ঞেস করলাম যে আমার গো ফার্স্ট ফ্লাইট আছে, তো ওই ফ্লাইটের কাউন্টারটা কোথায়। তো ওরা বলে দিল ওই দিকে, দেখতে পাচ্ছ তোমরা আরও কাউন্টার আছে, ওই কাউন্টারগুলোর ওখানে গোফাস্টের ইয়ে, গোফাস্টের কাউন্টার আছে, তো আমি ওখানে গিয়ে ব্যাগগুলো জমা করব। আর ওখান থেকেই দরকার পড়লে চেক ইনটা পাওয়া যায়, কিন্তু আমি অনলাইনে চেক ইন করে নিচ্ছি, তোমরা চাইলে এখানটা সেও করতে পারো। কিন্তু সাজেস্ট করবো অনলাইনে করে নিতে, এখনকার দিনে করোনার সময় তো, তো বেশি কন্ট্যাক্টলেস যত কম হবে তত ভালো, তত সেফ থাকাই। মনে হয়তো যাক যে অনেকে যাদের জানা নেই তাদের জন্য বলছি, চেক ইনটা হচ্ছে আমরা ধরো একটা টিকিট কাটলাম অনলাইনে, ঠিক আছে, তো প্লেনের ক্ষেত্রে কী হয়, অনলাইনে টিকিট কাটার পর আমাদের যেটা করতে হয় এখানটা এসে আরেকটা আমাদের যে সিটের নাম্বার আছে সেই সিটের নাম্বারটার জন্যে একটা ইয়ে হয়, একটা সিটের নাম্বার দিয়ে দেয় এখান থেকে, কাউন্টার থেকে দিয়ে দেবে সিটের নাম্বার, ওইটা আমাদের প্লেনে ওঠার সময় ওইটা আমাদের হেল্প করবে সিট খুঁজে পেতে আর ভেতরে ঢুকতে। তো ফ্রেন্ড আমরা এখানে ব্যাগেজটা স্ক্যান করিয়ে নেবো আগে, যাতে সুবিধা হয়, আমরা এখানে ব্যাগগুলো ভেতরে কী আছে এটা চেক করে নেব।
গাইস আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি এখান থেকে ফার্স্টে এখান থেকে কাউন্টার থেকে কালেক্ট করে নিয়েছি বোর্ডিং পাসগুলো আমাদের দুটো ফ্লাইটের এখন কানেক্টিং ফ্লাইট আছে আর আমাদের ব্যাগেজগুলো বড় ব্যাগেজগুলো ছিল যে এইটা এখানে জমা দিয়ে দিয়েছি ওই ব্যাগেজগুলো দায়িত্ব ওদের আর এই দুটো ব্যাগেজের দায়িত্ব আমাদের পার্সোনাল তো আমরা এইগুলো ওখানটায় গিয়ে আরেকটা কাউন্টারে আছে ভেতরে যেটা ফ্লাইটের গেটের জন্যে তো ওখানটায় গিয়ে আমরা এই ব্যাগগুলো ভালো মতো চেক করাবো ওখানটা সিকিউরিটির কাছে গিয়ে চেক করিয়ে ওখান থেকে ভেতরে ঢুকে যাবো তো তারপরেরটা বলছি তারপর চলো তো আমরা এখানে আমাদের ছোটো ল্যাগেজগুলো চেক করে নেবো সিকিউরিটির কাছে তারপর আমরা এখান থেকে ভেতরে চলে যাবো তো আমাদের ট্রলির সাথে ওটাই ছিল ট্রলিটা এখানে রেখে দিতে হবে আমরা বাইরেতে নিয়েছিলাম এবার আমরা ভেতরে লাইনে চলে যাবো ভিতরে যাওয়ার পরে ব্যাগের ভিতরের সমস্ত জিনিস যেগুলো আমাদের হ্যান্ডব্যাগ ছিল সেইগুলো সমস্ত সিকিউরিটিকে দিয়ে চেক করাতে হবে এবং পুরো মানুষকেও পুরো ওরা চেক করবে চেক করার পরেই তোমাকে ওখান দিয়ে পাস করবে এবার তোমার কাছে যে বোর্ডিং পাসটা থাকবে সেই বোর্ডিং পাসের মধ্যেই গেট নাম্বার আর প্লেনের সিট নাম্বারটাও দেওয়া থাকবে এবার যে গেট নাম্বার লেখা থাকবে বোর্ডিং পাসে সেই গেটের কাছে গিয়ে আমাদের দাঁড়াতে হবে আর যখন বোর্ডিংয়ের টাইম হয়ে যাবে তো তখন সেই গেটটা ওপেন হবে যদি ফ্লাইটটা সামনাসামনি থাকে তাহলে ওপর দিয়ে তোমরা ফ্লাইটটা ধরে নিতে পারবে কিন্তু আমাদের ফ্লাইটটা যেহেতু একটু দূরে ছিল তার জন্য আমাদের ওখান থেকে বাস ধরতে হয়েছিল বাসে করে গিয়ে আমাদের ফ্লাইটের সামনে নামাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে ফ্লাইটের সামনে চলে এসেছি বাস থেকে নেমে তো এখান দিয়ে এবার আমরা ফ্লাইটে উঠে যাব এখানে সামনে একজন সিকিউরিটি দাঁড়িয়ে আছেন উনি বোর্ডিং পাসটা আরও একবার চেক করবেন চেক করে রিলিজ করে দিলে আমরা আমাদের জার্নি শুরু হয়ে যাবে সো আমাদের সব চেকিং কমপ্লিট আমরা বোর্ড করে গেছি এরপর আমরা দিল্লিতে নামবো দিল্লির পর দিল্লি থেকে চণ্ডীগড়ের ফ্লাইট ধরবো বাপরে বাপ দিল্লিতে প্রচুর ঠান্ডা এখানে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস জানি না সিমলা মানালিতে কী অবস্থা এরপরে আমরা দিল্লিতে নেমে গেছি এরপরে আমরা চণ্ডীগড়ের ফ্লাইট ধরবো এখান থেকে সো ফ্রেন্ডস এখন আমরা এসে গেছি দিল্লি এয়ারপোর্টে সো আমাদের জার্নিটা ঠিক এরকম টাইপের ছিল আমরা ব্রেক জার্নি নিয়েছি তো আমরা দিল্লিতে আসবো কলকাতা থেকে দিল্লিতে এলাম দিল্লি থেকে এবার 10:35 ফ্লাইট আছে সেটা চণ্ডীগড় যাব তো আসার সময় আমাদের রিটার্ন ডাইরেক্ট ফ্লাইট আছে চণ্ডীগড় টু কলকাতা বাট যাওয়ার সময় ব্রেকটা হয়েছে তো আমরা এখানে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি 8:30 পৌঁছেছি তারপরে এখানটাই আবার চেক করিয়ে তো এবার বোর্ডিংয়ের জন্য বসে আছি চণ্ডীগড় ফ্লাইটের জন্য তো এই জার্নিটা একটু হেটিক বলতে পারো তোমরা প্রথমবার চেক ইন করতে অতটা প্রবলেম হবে না হয়তো কিন্তু দ্বিতীয়বার প্রবলেম হবে না কিন্তু কী বলতে একটা এক্সস্টেড ব্যাপার হয়ে যাবে মানে এক কাজ বারবার করছো সেরকমটাই ব্যাপার হয়ে যাবে কিন্তু একটা দিক ভালো হয় তোমাদের যদি পিএনআর নাম্বার দুটো ফ্লাইটের সেম থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে তোমাদের তোমাদের যে বড় ল্যাগেজগুলো আছে যেগুলো তোমরা চেক ইন কাউন্টারে দিয়েছিলে কলকাতায় যেমন আমি দিয়েছি কলকাতায় সেটা আমি ডাইরেক্ট চণ্ডীগড়ে পেয়ে যাবো কিন্তু যদি পিএনআর নাম্বার আলাদা থাকে বা আলাদা কোম্পানির ফ্লাইট থাকে তখন প্রবলেমটা হয়ে যায় কি যে ধরো আমার কলকাতার ফ্লাইটটা আলাদা কোম্পানির আর কলকাতা টু দিল্লি ফ্লাইটটা আলাদা কোম্পানি আর দিল্লি টু চণ্ডীগড় ফ্লাইটটা আলাদা কোম্পানি তখন আমাকে এখান থেকে বড়ো ল্যাগেজগুলো চেক ইন ল্যাগেজগুলো কালেক্ট করতে হতো তো তাতে আমার আরও সময় নষ্ট হতো কিন্তু এক ছিল বলে পিএনআর নাম্বার এক ছিল তো ডাইরেক্ট আমি চণ্ডীগড়ে গিয়ে আমার বড় ল্যাগেজগুলো পাবো আমি দিল্লিতে আমার বড় ল্যাগেজ পাই আর এখানটা খালি ছোটো ল্যাগেজগুলো যেগুলো আমার সাথে ক্যারি করছিলাম সেইগুলোই পেয়ে কলকাতা এয়ারপোর্ট আর দিল্লি এয়ারপোর্টের মধ্যে একটা ডিফারেন্স দেখলাম ডিফারেন্টটা কী বলো তো মানে কলকাতা এয়ারপোর্টের তুলনায় দিল্লি এয়ারপোর্টটা অনেক ছোটো কলকাতা এয়ারপোর্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা বড় কিন্তু দিল্লি এয়ারপোর্টে না আসলে তোমরা বুঝতে পারবে কেন এটা কতটা ছোটো না দেখলে ওইটা কতটা বড় তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে আমারও এরকম ধারণা ছিল দিল্লি এয়ারপোর্ট হয়তো অনেক বড় হবে বাট এই এয়ারপোর্টে এলাম দেখলাম খুব ছোটো এয়ারপোর্ট ঠিক আছে তারপরে তোমাদের কটা আমি কথা বলতে চাই তোমরা যখন ব্যাগ প্যাক করবে তখন হিসাব রাখবে পার পার্সনের জন্য একটা করেই বড় ব্যাগ হয় আর একটা করে ছোটো ব্যাগ হয় এর চেয়ে বেশি যেন করুন তাহলে কী বলো তো ওইটা তোমাদের জমা নেওয়ার সময় প্রবলেম হবে ব্যাগগুলো যখন জমা নেবে কী প্রবলেম হবে এক অনেক ব্যাগ অনেক ফ্লাইট অনুযায়ী ডিফারেন্ট থাকে বাট বেসিক যেটা থাকে সেটা হলো 15 কেজি ওজন অবধি
একটা ব্যাগ তুমি করতে পারো একজন পার্সন হিসেবে, বড় ব্যাগ যেটা তুমি জমা দিতে পারবে, ঠিক আছে? ছোটো ব্যাগগুলো 7 কেজি ওজন হতে পারে, সেটা তোমরা সাথে করে নিয়ে ফ্লাইটে উঠতে পারবে। এইবার প্রবলেমটা হয়ে যাবে কি, তুমি যদি একজন একটা ব্যাগের জায়গায় ধরো একজন যাচ্ছ, একটা ব্যাগের জায়গায় দুটো ব্যাগ জমা করতে যাচ্ছ কাউন্টারে অ্যাজ এ চেক ইন ব্যাগে, তখন প্রবলেমটা হয়ে যাবে কি তারা আরেকটা ব্যাগের জন্য এক্সট্রা টাকা চার্জ করতে পারে। তো সেইটা হাতে বাঁচার জন্য তোমরা একটা বড় লাগেজ করবে একসাথে, যাতে যেটা 15 কেজির মধ্যে ওজন হবে। ফ্লাইট অনুযায়ী এটাও সামটাইম ভ্যারি করে, বাট বেসিকলি 15 কেজিস থাকে। তো এটা তোমরা ধ্যান রেখো। আর একটা ওয়ার্নিং শট দিতে চাই তোমাদের, তোমরা লক্ষ্য রাখবে ব্যাগের মধ্যে মানে তোমরা যে চেকিং হ্যান্ড ব্যাগটা ক্যারি করবে তার মধ্যে যেন কোনো পিন জাতীয় জিনিস বা ছুরি, কাঁচি, ইভেন নেল কাটার, ইভেন স্ক্রুড্রাইভার এইসবও যেন না থাকে। তাহলে কী হবে বলো তো, ওরা ওইগুলো নিয়ে ভেতরে আসতে দেবে। আমার সাথে এই প্রবলেমটা হয়েছে একটু আগে, অ্যাকচুয়ালি আমার ব্যাগ কোনো স্ক্রুড্রাইভার ছিল না, কিন্তু আমার জানোই তোমরা কত এক্সারসাইজ আমার সাথে যায়, ক্যামেরা, তারপরে ক্যামেরা এক্সারসাইজ, গিম্বল আর তার এক্সারসাইজ, পুরো এক ব্যাগ ভর্তি থাকে। তো তার মধ্যে সেটা খোলার জন্যে সেটা আলাদা স্ক্রু থাকে, তার জন্যে আমার সাথে যেটা হয়েছে, এখন আমার ব্যাগের মধ্যে পিন না অ্যাকচুয়ালি স্ক্রুড্রাইভার ছিল। আমার সাথে অনেক এক্সারসাইজ থাকে, ক্যামেরা থাকে, গিম্বল থাকে, গিম্বলটা সেট করতে হয়, ফিট করতে হয়, তার জন্য অনেক আলাদা আলাদা ধরনের স্ক্রু থাকে, ঠিক আছে? তো সেগুলোই ছিল, কিন্তু আনলাকিলি ওইটা আমার হ্যান্ডব্যাগে যেই ছিল আর ওইটা, তার জন্য ওরা ফেলে দিতে বাধ্য করলো। ওরা বললো একবার গিয়ে চেক ইন ব্যাগেজে দিয়ে দিতে, কিন্তু যেহেতু আমরা দুজন আছি, দুজনের দুটো ব্যাগ অলরেডি জমা দিয়ে দিয়েছিলাম, তার জন্য যদি আরেকটা ব্যাগের ভেতর ঢুকে পিন স্ক্রুগুলো জমা দিতে যেতাম তাহলে আরও 1000 টাকার মতো এক্সট্রা লেগে যেত। তো সেটা অ্যাভয়েড করার জন্য ওইটা ফেলতে হলো, কিছু করার নেই, কাইন্ড অফ আনলাকি তোমরা বলতে পারো। তারপরে তোমরা এই ভুলটা করো না, তোমরা এই জিনিসগুলো লক্ষ্য রেখো, কোনো এই ধরনের জিনিসগুলো তোমরা সাথে রেখো না, তাহলে কী হবে বলো তো, সেফলি চলে আসতে পারবে কোনো ঝামেলা ছাড়াই, সেটাই বেটার হবে। তো চলো আমরা চন্দিগড় এয়ারপোর্টে গিয়ে আরও কথা বলি। তো ফ্রেন্ডস, উই অলরেডি রিচ টু চন্ডিগড়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওর জন্য কালকে আমরা নেক্সট ভিডিও আপলোড করবো।